আরজিগড় হাসপাতালে এক তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার ধোয়াশা কি এবার কাটতে চলেছে? ঘটনার 35 দিন পর খুন এবং ধর্ষণের মামলায় সিবিআই গ্রেপ্তার করে দুজনকে। এটা সিবিআইয়ের প্রথম গ্রেপ্তার। এর আগে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল। ফলে এখনও পর্যন্ত আরজিগড়ের খুন এবং ধর্ষণ মামলায় তিনজন গ্রেপ্তার হল। কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তভার হাতে নেবার পর এই ঘটনার রহস্যের চোরাস্রোতে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু অবশেষে কর্তব্যে অবহেলা এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে তদন্তের মোড় ঘুরিয়ে দিলেন সিবিআই গোয়েন্দারা। আরও একবার গ্রেপ্তার হলেন আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি এর আগে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। তবে সিবিআইয়ের গ্রেপ্তারির তালিকায় দ্বিতীয় নামটি সবচেয়ে চমকপ্রদ। তিনি হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজিগড়ের ঘটনার সময় তিনিই ছিলেন টালা থানার দায়িত্বে, ফলে তার গ্রেপ্তারিতে জোর আলোড়ন তৈরি হয়েছে কলকাতা পুলিশের অন্দরে, এমনকি নাড়া পড়েছে রাজ্য প্রশাসনেও। এখন পুলিশ প্রশাসনের অন্তরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরপর কার পালা? সিবিআই সূত্রে জানা যাচ্ছে, রবিবার দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার পর সোমবার দিনভর দফায় দফায় জেরা করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই এই রহস্যের জাল অনেকটা কেটে যাবে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, তদন্তকারীদের হাতে ইতিমধ্যেই বেশ কয়েকটি তথ্য প্রমাণ হাতে এসেছে, তার ভিত্তিতেই দুজনকে জেরা করা হয়েছে। এবার তাদের বয়ান মেলানোর জন্য দুজনকে মুখোমুখি বসিয়ে দেওয়া হবে। সিবিআই আদালতে দাবি করেছে, তথ্য প্রমাণ যথেষ্টভাবেই লোপাট করা হয়েছে, এর পিছনে কে বা কারা ছিলেন, কি কারণে তা করা হলো, সেই বিষয়ে খোঁজ খবর করছিল সিবিআই তদন্তকারীরা। সিবিআই ধৃত দুজনের টাওয়ার লোকেশন এবং কল লিস্ট খতিয়ে দেখছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট দুজনের মধ্যে ঘন ঘন ফোনে কথা হয়, এমনকি 9 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে এই দুজনের মধ্যেই সবচেয়ে বেশিবার কথাবার্তা হয়েছে মোবাইলে। টালা থানার ওসির মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেও চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। রবিবার শিয়ালদা আদালতে সিবিআই দাবি করেছে, আরজিগড় কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, আর সেই ষড়যন্ত্রের মধ্যে সন্দীপ এবং অভিজিৎ রয়েছেন। এদের সঙ্গে আরও অনেকে রয়েছে সেটা না বললেও চলে, ফলে এবার অনেকেই মুখিয়ে রয়েছেন এটা জানতে যে তারা আর কারা কারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, কলকাতা পুলিশের আরও 4 জনকে সমন পাঠানো হয়েছে। এই 4 জনের মধ্যে 2 জন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত বলে জানা যাচ্ছে, আর বাকি 2 জন পুলিশ কর্মী নাকি হাসপাতালের কর্মী সেটা জানা যায়নি। তবে সহজেই অনুমান করা যায়, এই 4 জনও আরজিগড়ের ঘটনায় ষড়যন্ত্রের কুশীলব হয়ে তথ্য প্রমাণ লোপাটে যুক্ত থাকতে পারে। সমস্ত সিসিটিভি ফুটেজ কেন নেই? মৃতদেহ দাহ করার জন্য চাপ দেওয়া সমস্ত কিছুই টালা থানার ওসির বিপক্ষে গিয়েছে। এখন সিবিআই জানতে চাইছে, তিনি কারো নির্দেশে এই কাজ করেছিলেন কিনা। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিকটাও সন্দেহের ঊর্ধ্বে নন। নির্যাতিতার বাবা মা বারবার কয়েকজন আধিকারিকের নাম নিয়ে সরাসরি অভিযোগ করেছিলেন, তারাও সিবিআইয়ের আতস কাজে তলায় রয়েছেন এটা বলাই বাহুল্য। আবার রাজনৈতিক মহলের একাংশের দাবি, কলকাতার নগরপালকেও জিজ্ঞাসাবাদ করুক সিবিআই তদন্তকারীরা। কেউ কেউ আবার আকবরিয়ে বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন। তবে আপাতত 3 প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই গোয়েন্দারা। এই ধর্ষণ করে খুনের ঘটনায় কে বা কারা প্রকৃত দোষী, কি কি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং এই বৃহত্তর ষড়যন্ত্রে কারা কারা জড়িত। এখন দেখার, তদন্তের অগ্রগতির সঙ্গে আরও কোনো রাঘব পল ধরা পড়েন কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।